শ্যামরাখি না কুল। বীরভূমে গিয়ে শুক্রবার এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে। গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ বীরভূমের দলীয় নেতাদের সঙ্গে তাই একসঙ্গে বৈঠক না করে আলাদা আলাদা গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি। তবে মুকুল রায় সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই আরও স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিকেল 4:30 নাগাদ বোলপুর সার্কিট হাউসে হাজির হন মুকুল রায়। সূত্রের খবর, তখনই তিনি আজ করতে পারেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছু একটা বিশৃঙ্খলা হতে পারে, তাই কর্মসূচি না থাকলেও হঠাৎই তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সদস্য বলে পরিচিত বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে লোবার উদ্দেশ্যে রওনা দেন মুকুল। সেখানে গিয়ে কৃষি জমি রক্ষা কমিটির মঞ্চে বক্তৃতা করেন তিনি। তারপর সেখান থেকে ঘুরে কঙ্কালীতলা হয়ে বোলপুর তৃণমূল পার্টি অফিসে পৌঁছন মুকুল রায়। তখন সেখানে উপস্থিত বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অনুব্রত এবং তার দুই অনুগামী বলে পরিচিত চন্দ্রনাথ সিংহ এবং মনিরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। তারপর সেখান থেকে যান 1 কিলোমিটার দূরে বোলপুর সার্কিট হাউসে। সেখানে তখন উপস্থিত অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর সদস্য বলে পরিচিত 4 বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, নূরে আলম চৌধুরী, শেখ শাহনওয়াজ এবং গদাধর হাজরা। অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর আরেক সদস্য সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষ অবশ্য ব্যক্তিগত কারণে সার্কিট হাউসে উপস্থিত থাকতে পারেননি। তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূল সূত্রে খবর, সার্কিট হাউসের এই বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডাকা হলেও তিনি আসেননি, যদিও তার অনুগামী বলে পরিচিত চন্দ্রনাথ সিংহ ও মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুব্রত বিরোধী বলে পরিচিত নানুরের তৃণমূল বিধায়ক গদাধর হাজরা বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, দল বীরভূম এবং জেলায় রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বে। অতএব দল করতে গেলে রাজ্য নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই আমাদেরকে চলতে হবে এবং মুকুলদার নির্দেশেই চলতে হবে। এখানে আমাদের চেয়ারম্যান আশিস আছে, ওনার নির্দেশেই চলব এবং জেলা সভাপতি যে নির্দেশ দেবে, আমাদের আজকে একটা ডিভাইডেড আছে, সেটা আমাদের অসুবিধা কিছু নেই। দল করতে গেলে একসঙ্গে সবাই দল করতে হবে। আর এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে বৈঠকে বিরোধী গোষ্ঠীর মুখোমুখি হলে অশান্তি তৈরি হতে পারে, এই আশঙ্কাতেই উপস্থিত হননি অনুব্রত মণ্ডল। মুকুল রায়ও এই আশঙ্কা থেকেই অনুব্রতকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য জোর না করে তার সঙ্গে আলাদা বৈঠক করলেন। কিন্তু তা সত্ত্বেও ড্যামেজ কন্ট্রোল যে তিনি করতে পারেননি তা নানুরের তৃণমূল বিধায়কের কথা থেকে স্পষ্ট, কারণ দলের জেলা সভাপতির পরিবর্তে আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াইয়ের কথা বলে কার্যত অনুব্রতকে জেলা সভাপতি মানতে অস্বীকারই করা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে তৃণমূল সূত্রে খবর, এদিন বৈঠকে মুকুল রায় সিউড়ি হাসপাতাল কাণ্ডে অভিযুক্ত আশিস দের সঙ্গে দলীয় কর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।